সম্প্রতি উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী প্রেরণাপালের একটি সঠিক মন্তব্যকে ঘিরে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি গা জ্বালা ধরছিল কুণালদের তেড়ে ফুড়ে আসরে নেমেছিলেন তৃণমূল একাধিক নেতা এমনকি বাংলা ছেড়ে তাদের চলে যাওয়ার নিদানও দিয়েছিলেন এবার সেই প্রেরণাপালদের পাশেই দাঁড়ালেন শ্রদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হওয়ার কটাক্ষের মুখে পড়েন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী প্রেরণাপাল উচ্চ মাধ্যমিক চতুর্থ হয়েছেন তিনি পর প্রকাশের দিন মাধ্যমের সামনে তিনি মন্তব্য করেন দুর্নীতিতে ভরা এ রাজ্য আমার বাংলা নয় অভিযোগ এরপর থেকে সমাজ মাধ্যমে আক্রমণের মুখে পড়তে হয় প্রেরণাপালোর তা বাবা অশোক পালকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথাও বলছেন কেউ কেউ আবার ব্যক্তিগত আক্রমণ করেছেন এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশে দাঁড়ালেন এই প্রেরণাপানের সরাসরি প্রেরণা পালের ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করলেন এবং অসীম সাহসিকতার প্রশংসা করলেন শ্রদ্ধেয় বিচারপতি বিচারপতির ফোন পেয়ে অত্যন্ত আপ্লুত প্রেরণা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের সমস্ত সুবোধ সম্পন্ন মানুষদের একজন আইকন বলে দাবি করছেন প্রেরণা প্রেরণা আরও বলছেন একজন ভীষণ ভালো মানুষ শ্রদ্ধেয় বিচারপতি প্রথমে তো আমার বিশ্বাসই হচ্ছিল না স্বয়ং শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে ফোন করছেন উনি যে কতটা মাটির মানুষ এবং এত ব্যস্ততার মধ্যে যে আমার মতো একজন সাধারণ মানুষকে ফোন করেছেন এতে আমি ভীষণ খুশি উনি আমাকে বললেন ছেড় দ্বারাটা যেন এভাবেই সোজা থাকে এত অল্প বয়সে তুমি যেভাবে প্রতিবাদ করতে শিখেছো সত্য কথা বলতে শিখেছো এই সিরদ্বারাটা যেন তোমার সোজা থাকে এ একথাই বলেছেন শ্রদ্ধেও বিশারগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার খুব ভালো লেগেছে বলছেন প্রেরণা এত বড় একজন মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন তার জন্য আমি খুব খুশি এবং আমার পরিবারের পক্ষ থেকে সকলে খুশি